কিন্তু আজকে আমি গর্ববোধ করি, মহারাজ আমার গলাতে এসে বসে গেছে, মহারাজ আমার গলাতে এসে গেছে। আর মহারাজ প্রত্যেক কিশোর মানিক্য ব্যক্তিগত ভাবে আমি ওনাকে চিনি, ব্যক্তিগত ভাবে উনি আমাকে আদর সম্মান ওনার পরিবার করে। আমার প্রিয় মোহনপুরবাসী, আমি রতনদাকে যখন আমার রাজনৈতিক জীবনে সাথী হিসাবে পেয়েছি, ওর পাওয়ার পর থেকে রতনদার সান্নিধ্য এবং ওনার উৎসাহ দুইটাই আমি মুখ্যমন্ত্রী থাকাকালীনও, প্রদেশ সভাপতি থাকাকালীনও, এখন রাজ্যসভার এমপি আছি, আজকে আপনাদের প্রার্থী হয়ে দাঁড়িয়েছে লোকসভায়। সবসময় আদরণীয় রতনলাল নাথ মহোদয়ের শুভকামনা, আদর, ভালোবাসা, ইজ্জত আমি পেয়েছি। আর যখন এই মোহনপুরে এসেছি, রতনদা যখন এবং রতনদার সমস্ত কার্যকর্তাদের নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার দিনক্ষণ ঠিক হয়েছিল, তখন এই মোহনপুরে এবং পশ্চিম জেলাতে বৃষ্টি হচ্ছিল। আর সেই বৃষ্টির মধ্যে হাজারো লোক মোহনপুরে ঘর থেকে বেরিয়ে সেদিন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল। বন্ধুরা বন্ধুরা, আমি মোহনপুরবাসীকে করজোড়ে প্রণাম জানাই, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে এত বড় মাত্রায় মহিলারা, এত বড় মাত্রায় নজওয়ান ছেলে মেয়েরা, এই অঞ্চলে কৃষকরা, এই অঞ্চলে প্রজনজনরা বেরিয়ে এসছে। আমি তো রতনদাকে বলছি যে ওর বাড়িতে লোক আছে কিনা সন্দেহ আছে, আমি জিজ্ঞাসা করছি এই লোক বলি ওরা ঠিকই, কারণ আমি জিজ্ঞাসা করি রতনদা বাড়িতে লোক আসেনি, এই লোকগুলি আপনার এরিয়ারই না অন্য জায়গা থেকে আসছেন? না না, আপনারা মন করে তো মন করে গিয়ে হাত দেব। আচ্ছা, মন করে বাইরে গিয়ে আছে হাত দেব, আরে বুঝে রাখতে হলো, মন করে বাইরে গিয়ে গিয়ে আছে তোর হাত দেব, মন করে বাইরে একজন বলে আমার লোকে যাইছে, হ্যাঁ আছে বলে রাত্রে রাত্রে সব মোহনপুরের মানুষ, মোহনপুরের মানুষ। আমি মুখ্যমন্ত্রী হিসেবে 4 বছর 2 মাস কাজ করেছি, ভালো খারাপ কি করেছি আপনারাই তার সার্টিফিকেট, ভালো খারাপ যাই করেছি আপনারাই আমার সার্টিফিকেট। আগামী নির্বাচনে আমি মোহনপুরবাসীর কাছে নিবেদন করি যে আপনারা আমার জন্য ভোট চাইবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য, আর আর আমার জন্য ভোট চাওয়ার জন্য কার সঙ্গে উঁচু কথা না বললাম, ভালোবাসার সঙ্গে বিশ্বাসের সঙ্গে বলা যে আপনাদের ছেলে আপনাদের ভাই বিক্রমদেব দাঁড়িয়েছে, আপনার কাছ থেকে সে আশীর্বাদ চায়। এখনো যদি কোনো কংগ্রেস কমিউনিস্ট রয়ে গেছে তার বাড়িতেও যাওয়া, আর আমার তরফ থেকে বলা বিক্রমদেব তো মুখ্যমন্ত্রী ছিল 4 বছর 2 মাস, যদি তার কাজ ভালো থাকে তাহলে তাকে আশীর্বাদ দেন, আর যদি তার কাজ খারাপ লাগে তাহলে তাকে ভোট দেওয়ার দরকার নেই। ত্রিপুরার মানুষ যদি আমার কাজকর্ম যাই করেছি তাতে যদি সন্তুষ্ট হয় তবেই যেন বিক্রমদেবকে ভোট দেয়, তখন আমি বুঝতে পারবো আমি সঠিক ছিলাম না ব্যাটিক ছিলাম মেরে মিত্র। তার জন্য আমি মোহনপুরবাসীকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই লম্বা ওখান থেকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিল, বাইকে আসছিল, হাজারো লোক আজকে পুরো মোহনপুর জনপ্রাবণ হয়ে গেছে, আপনাদের প্রণাম জানাই। আর তার সঙ্গে সঙ্গে একবার আমি বলব, এবারে নির্বাচনে 19 তারিখ যখন ভোটিং হবে, 19 তারিখ যখন ভোটিং হবে আমার জন্য কে কে ভোট চাইবে বাড়ি বাড়ি হাত তুলো তো, সব যাবে। আপনাদেরকে ধন্যবাদ। আর আমি আশা করি এই ইলেকশনের পরে আমি নির্ণয় করব যে আমাকে কি কি কাজ করতে হবে,
ওর জনতাকে জিজ্ঞাসা করেই করব, রতন দাকে জিজ্ঞাসা করেই করব। মিত্র মন করে আমি আসি, অনেক আসি, কিন্তু এবার আসার সময় ধীরে 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 এসে এখন মিছিল ছিল। আমি দুই ধারে যাকে দেখছি কোনো রাস্তা হচ্ছে, তারপর বলছে এটা লাইব্রেরি হচ্ছে, এটা টাউন হল হচ্ছে, এটা ব্লক অফিস হচ্ছে, এটা মডার্ন মডার্ন যে মডেল কোর্ট সে হচ্ছে। আরে মোহনপুরে যেদিকে চাকায় দুই দিকে মনে হয় যেমন আগরতলা শহরের অর্ধেকটা নিয়ে এসেছে গেলে। তাই বন্ধুরা আপনারা ভাগ্যবান রত্নদার মতো কর্মঠ এমএলএ পেয়েছেন, কর্মঠ মন্ত্রী পেয়েছেন। আমি আপনাদেরকে আজকে আমার আরো কার্যক্রম আছে, এখানেও সংগঠনের কার্যক্রম আছে, আমি আসবো। আর আমার জন্য আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্য যাতে সমস্ত আর 100% ভোটিং করানো এমন যাতে না হয়, বাড়িতে রয়ে গেছে যারাই থাকবে, টিপ্রামাতা বিজেপি আইপিএফটি সবাইকে নিয়ে আজকে সকালে আমার কাছে আইপিএফটি প্রেসিডেন্ট প্রেম কুমার রিয়াং এসেছিল তার সাথীদেরকে নিয়ে, আমাকে বলেছে দাদা আপনার জন্য সমস্ত আইপিএফটি সব জায়গায় কাজ করবে। মহারাজ প্রত্যুত কিশোর মানিক্য আমার এমনিতে প্রিয় বন্ধুর মধ্যে একজন, দুজনে দুই পার্টি করতাম, কিন্তু আজকে আমি গর্ববোধ করি মহারাজ আমার গলাতে এসে বসে গেছে, মহারাজ আমার গলাতে এসে গেছে। আর মহারাজ প্রত্যুত কিশোর মানিক্য ব্যক্তিগত ভাবে আমি ওনাকে চিনি, ব্যক্তিগত ভাবে উনি আমাকে আদর সম্মান ওনার পরিবার করে, ওনার বোনও দাঁড়িয়েছে পূর্ব লোকসভাতে। আমি আশা করি আপনারা সবাই মিলে পূর্ব এবং পশ্চিম দুয়ো লোকসভাতে আত্মীয় স্বজন পরিজন যারাই আছে ভারতীয় জনতা পার্টির দোনো কেন্দ্রে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানার জন্য সবাইকে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করা। একবার আমার সঙ্গে বলেন ভারত মাতা কি, ভারত মাতা কি, এদিকে অনেকে তুলে না ভাবতে আইসে না, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি নাড্ডা কি, ডক্টর মানিক শাহ কি, রাজীব ভট্টাচার্য কি, রতন নাথ কি, মোহনপুর বাসী কি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের জননেতাকে আশ্বস্ত করব, রতন নাথের নেতৃত্বে অনেক লড়াইয়ের জেতা একটা সফল সৈনিক আমরা, দাদা টার্গেট দিয়েছেন 47,000 সামথিং ভোট, 45,000 কাশ্মীর হবে, কমপক্ষে 42,000 আমাদের জননেতার অ্যাকাউন্টে আমরা ঢেলে দেখিয়ে দেব। এবারে সাংগঠনিক মিটিং আছে, সাংগঠনিক মিটিংয়ে কারা কারা দেখেন আপনাদেরকে আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপনারা সবাই এই হলে প্রবেশ করবেন, বাকি কার্যকর্তারা ধীরে ধীরে আপনারা স্থান ত্যাগ করবেন, অন্যেরা কিছু মনে করবেন না। এখন মন্ডল কমিটি, পঞ্চায়েত সমিতি, প্রধান, উপপ্রধান, কাউন্সিলার আর অন্য যারা জন